বর্ধমান সদর এক ব্লকের বন্ডুল এক গ্রাম পঞ্চায়েতের কামারকিতা গ্রামে 21 জুন 2012 সালে রথযাত্রার পুণ্যতিথিতে কামারকিতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। আজ 16তম শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের বাৎসরিক উৎসবে সকালে হরিনাম সহকারে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এরপর বিশেষ পূজা, হোম, যজ্ঞ, পুষ্পাঞ্জলি, ঠাকুর মা স্বামীজি সম্পর্কে এবং রথযাত্রা সম্পর্কে আলোচনা করা হয়। প্রায় 600 জন ভক্তের মধ্যে দুপুরের প্রসাদ বিতরণ করা হয়। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হিমাঙ্ক কুমার পাল অসুস্থতার কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এই অনুষ্ঠানে তার সুযোগ্য দুই পুত্র পার্থ পাল এবং সিদ্ধার্থ পাল অংশগ্রহণ করেন। এছাড়াও আজকের এই রথযাত্রার পুণ্যতিথিতে মন্দিরের পূজার জন্য আমাদের মধ্যে বিশেষভাবে উপস্থিত হয়েছেন স্বামী বেদস্বরূপানন্দ জি মহারাজ। আমাদের কামারকিতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র বিশ্ব 12 সালে রথযাত্রার দিন বৃহস্পতিবার আমাদের একটা শুভ উদ্বোধন হয় এবং এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হিমাঙ্ক কুমার পাল এবং